সকলেই জানেন এইটা আমাদের বাঙালিদের পূজোর মাস, বিভিন্ন রকমের দেবদেবীদের পুজো হয়, সে দুর্গা কালী লক্ষ্মী সবাই পূজা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুজোর মাসটাতেই বেশি ধর্ষণ গণধর্ষণ হয়ে যাচ্ছে। এই যে আমাদের এই সিরাজুলের যে বাম আমল থেকে এই বর্তমান সরকার, সেই ধর্ষণকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই এক সপ্তাহের মধ্যে সেই কুমার সেই পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে শহর ধর্ষণকাণ্ড একের পর এক ঘটেই চলেছে। আপনারা জানেন সেই 19শে অক্টোবর কুমারঘাটে ধর্ষণকাণ্ড হয়েছে, যেখানে একটা বিধায়কের পুত্র জড়িত। আবার সেই কৈলাসহরে একটা ধর্ষণ হয়েছে, তারই কিছুদিন পরে আমরা দেখলাম যে 26শে অক্টোবর কল্যাণপুরে, যেটা সবথেকে বিভৎস কাণ্ড, একজন জনজাতি নারী যুবতীকে চারজন মিলে ধর্ষণ করেছে, সেখানেও সেখানকার একজন উপপ্রধান সহ চারজন জড়িত নরপশু। আর সেই গত পরশুদিন বৃহস্পতিবার আমরা দেখলাম সেই জীবনগরে 13 বছরের সেই নাবালিকাকে 52 বছরের নরপশু ধর্ষণ করেছে। আর এই এই খুন খারাপি দিন দিন বেড়েই চলেছে, কিন্তু সেই সমস্ত ধর্ষকরা তাদের রাজনৈতিক রং লাগানো থাকায় সেখানে রাজনৈতিক হস্তক্ষেপে আমাদের সেই ধর্ষণকারীরা পুরোপুরি বিচার পাচ্ছে না। তাছাড়া নেশা কারবার, এই পূজোর নামে আমি কালকে আসছিলাম, একটু বহিরাজ্যে গিয়েছিলাম, দেখলাম যে সেই কালী পূজার নামে গাড়ি আটকে রেখেছে, মদ্যপত্ত হয়ে ছেলেমেয়েরা উদ্যাম নৃত্য করছে। সেই ইঙ্গিতটা আমরা পেয়েছিলাম যখন আমরা দেখেছিলাম যে পূজার সেই যে মহালয়া বলে যে আগমনী অনুষ্ঠান, আমাদের খুব শহরে সেই সোনারতরি হোটেলের মধ্যে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দেওয়া হয়েছিল যে দেবীর আগমনী, সেখানে একটা নগ্ন নারীর ছবি। খুব শহরে সেই প্রশাসনের মুখের সামনে এইরকম, এবারে ছেলেদের 500 টাকা ভিজি ইয়ে লাগবে, চাঁদা লাগবে, আর মেয়েরা ফ্রি যাবে, এই সমস্ত কিসের ইঙ্গিত? শর্ট দেওয়া হবে, এই সমস্ত কিসের ইঙ্গিত? এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি পুজোর সেই আসল মাহাত্ম্য? তাই আমরা চাই সেই সমস্ত নেশাকারবীরা বা এই সমস্ত ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ধর্ষকদের কোনো জাত নেই, সেখানে কোনো রাজনৈতিক না না রং না দেখে উপযুক্ত শাস্তির বিধান করা হোক, নাহলে আমরা তীব্র আন্দোলনে যাব। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।